हेलो फ्रेंड, दास ब्रॉयलर फार्मिंग अपने सबा के वेलकम जाना। तो आज के वीडियो शुरू करब। प्रथम दिन के देखिए चिक्स बोर्डिंग रखा हुई, तो द्वितीय दिन जगहटी एक बाड़िए नेबें, तार फले उन्नत मान ग्रोथ आसबे। एक नम्बर द्वितीय तो ग्रीष्मकाल ताई जायगाटा के बाड़ालाम, केन जानें दुपुर दिकटा प्रचुर गरम एखन, ताई जायगाटी बाड़ाले भालो हय। आज चिक्स एर बयस द्वितीय दिन थेके सामने दिन पर्यन्त किभाबे चिक्सगुलिके सुस्थभावे रखार चेष्टा करब। सुस्थ रखते गेले अर्थात मेडिसिन व्यवहार करते हबे। तो तीनटी पाखिर मृत्यु होयेछे, अर्थात द्वितीय दिन थेके मेडिसिन व्यवहार कर ले पाखी सुस्थ थाकबे एवं भालो थाकबे। प्रथमत अ्यान्टीबायोटिक आमरा जे अ्यान्टीबायोटिक व्यवहार करे थाकि एंड्रोसिल, द्वितीय दिन थेके तीन दिन व्यवहार करते हबे खाली जले जलशोधन छाड़ा। सकाले छ घंटा अथवा रात्रेओ दिते पारेन छ घंटा। अ्यान्टीबायोटिक एंड्रोसिल तो आपनादेर কাছে প্রশ্ন থাকতে পারে এই মেডিসিন কী কী কাজ। তো বন্ধুরা, এর কাজ আগামী দিনে পাখিগুলো মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এবং সামনের দিকে দিনগুলিকে ভালোভাবে রাখার চেষ্টা করবে পাখিগুলিকে। এবার ল্যাম্প বা খড়ার কীভাবে নিয়ন্ত্রণ আনবো, তো এবার আসি খড়া। খড়া কীভাবে নিয়ন্ত্রণ করবো বা ল্যাম্প ল্যাম্প নিয়ন্ত্রণ করার জন্য যে মেডিসিন ব্যবহার করবেন আপনারা সেটা হলো নিউরোভেনফোর্ড। তো নিউরোভেনফোর্ড কোথায় পাবেন এবং কোন জায়গাতে পাবেন, কোন দোকানে পাবেন সেটা বলছি। তো পাবেন একমাত্র মানুষের ওষুধ দোকানে পেয়ে যাবেন নিউরোভেনফোর্ড। তো ওর ডোজ বলি হাজার পাখিতে সাত পিস, হাজার পাখিতে সাত পিস ট্যাবলেট গুলিয়ে তিন দিন তিন ঘন্টার জলে খাওয়াতে হবে, দিলে ল্যামের পরিমাণ কমে যাবে। সাধারণত গরমকালে একটু কম ল্যাম হয়ে থাকে। কোন টাইম দিতে হবে আপনারা জেনে নিন এই নিউরোভেনফোর্ডটি আর ল্যামের এই ওষুধটি, ঠিক আছে? তিন ঘন্টার জলে দেবেন, তো সকালেও দিতে পারেন বা রাত্রিতে মানে সন্ধ্যের সময় দিতে পারেন। তিন ঘন্টার জলে দিলে ভালো হয়, খুবই উপকার হয় পাখির পক্ষে। তো এবার আসি দ্বিতীয় টপিকে, তাপমাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করবেন। তো দুপুরবেলা দেখবেন তাপমাত্রা একটু হাই থাকে, তো 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এখন থাকে, খুব রৌদ্র হয় দুপুরবেলা। দুদিন পর এই দুদিন এই দুদিন কী করবেন, পর্দা একটু নামিয়ে রাখবেন, তো পাখির পক্ষে ভালো হয়, অতিরিক্ত গরমের থেকে চাপ মুক্ত হবে। আর খেয়াল রাখতে হবে ফ্যান, তো ফ্যান ফার্মে লাগাতে হবে অবশ্যই, ছোটো থেকে এখন অভ্যাস করাতে হবে। তো অভ্যাস হয়ে থাকলে বড়তে পাখি বেশি ভয় করবে না, এটা একটা দিক। তো এবার খাবারে আসবো, পাখি বডি ওয়েট খেয়াল রাখতে হবে, খাবারের ফিডারগুলি সঠিক জায়গায় লাগানো দরকার এবং হাইট ঠিক রাখতে হবে, তাহলে পাখিগুলি ঠিক মতন খাবার খেতে পারবে। দ্বিতীয়ত জলের দিকটা খেয়াল রাখবেন, তো জলের পাত্রগুলি ঠিক মতন হাইট এবং ফিডারের হাইটগুলি যেন ঠিকভাবে মেনটেন থাকে, তো তাহলে পাখিটি খাওয়ার ঠিক মতন খেতে পারবে। হ্যালো বন্ধুরা, তো এবারে আসবো খাওয়ারের ফিডারের হাইটগুলি কীভাবে মেনটেন করা আছে দেখে নিন একটু, তাহলে ভালো হয় আপনাদেরও সুবিধে হয়। এই বলে আমাদের এই ভিডিও শেষ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। তো পরের ভিডিও জলদি আনার চেষ্টা করবো বা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো।
তো থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।